তোমরা স্বামী স্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর আল্লাহর এই পবিত্র সম্পদগুলো ব্যবসা বিক্রি করে জায়গা জমি কিনবে, গাড়ি বাড়ি করিবে, মসজিদ ঘর মাদ্রাসা এটিমখানা নির্মাণ করবে, মক্কা মদিনায় হজ করিবে। গতকাল মধ্যরাতে খাজা বাবার দরবার শরীফ থেকে এক জিনের বাদশার ফোন। বাবা, আপনি অত্যন্ত ভাগ্যবান বলেই এত রাত্রেই আপনি ফোন পেয়েছেন। আপনার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে, আপনি অল্প সময়ের মধ্যেই বড়লোক হয়ে যাবেন, মক্কা মদিনায় গিয়ে হজ করবেন, দেশের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হবেন আপনি। এমন ফোন আপনারা অনেকেই পেয়েছেন। দর্শক, বলছিলাম এমন কিছু কথিত ভণ্ডের কথা যারা মধ্যরাতে আপনাকে ফোন করে এমন সব মিথ্যে প্রলোভন দেখায়। দর্শক, এমন একজন প্রতারক আটক হয়েছেন এবং তার প্রতারণার বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন। চলুন আমরা শুনে নেই কি করে তিনি সাধারণ মানুষকে ধোকা দিয়ে বোকা বানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো মা জননী? মা গো, দুনিয়াতে পৃথিবীর বুকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মা। আমি এক আল্লাহ পাকের হুকুমের গোলাম, আল্লাহ পাকের পীরওয়ালি আউলিয়া জিন জাতি পাক পবিত্র সিলেট শাহ জালালের মাজার দরবার থেকে স্মরণ করিয়াছি মা। পবিত্র কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলিব, যে বাণী শুনিলে ইহকালে বাদশাহী করবে, পরকালে জান্নাত পাবে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তোমাদের ভাগ্য ভালো, তোমাদের নসিব ভালো, তোমরা জান্নাতের মেহমান হইতে পেরেছ। আল্লাহ পাক তোমাদেরকে রহমত দান করিয়াছে মা। তোমাদের স্বামীকে আর পরের দুয়ারে যাইতে হবে না, পরের গোলামি করতে হবে না, আর অন্যের অন্য পীড়িত পালিত হতে হবে না মা। তোমরা স্বামী স্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর আল্লাহর এই পবিত্র সম্পদগুলো বেচা বিক্রি করে জায়গা জমি কিনবে, গাড়ি বাড়ি করিবে, মসজিদ ঘর মাদ্রাসা এটিমখানা নির্মাণ করবে, মক্কা মদিনায় হজ করিবে। লক্ষ লক্ষ মানব তোমাদেরকে সম্মান করিবে, লক্ষ লক্ষ মানব তোমাদেরকে সালাম দেবে মা। তোমরা দশে দশ গ্রামের মাঝে বড় লোক হয়ে যাবে, ধনী ব্যক্তি হয়ে বেঁচে থাকবে। তাই মা, দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আমাকে বাবা বলে ডেকবে, বাবার মতো সম্মান করিবে। এই বাবাকে টাকা পয়সা অর্থ ধন সম্পদ দিয়ে সাহায্য করতে হবে না, শুধু নামাজ পড়ে দোয়া করতে হবে। এই সম্পদগুলো পাওয়ার জন্য মা তোমাকে তিনটা হুকুম দিতেছি মা। আগামীকাল তোমরা বাসাখানা পাক পবিত্র করবে, মসজিদে আকরবাতি দিবে, আর এই পবিত্র মাজার শরীফে একটা জায়নামাজ কোরআন শরীফ দান করবে মা। এত দূরে তো আসতে পারবে না, এই হাদিয়াটুকু সকালবেলা মহাজ্জিন সাহেবের সঙ্গে যোগাযোগ করে বিকাশ নাম্বারে তুমি পাঠায় দেবে। দিবাগত রাত্রে পবিত্র রেশার নামাজ পড়ে আমাদের বাদশাহ মন্ত্রী মহোদয় তোমাদের সঙ্গে কথা বলিয়া এই সম্পদগুলো তোমাদের ঘরে দান করে দেবে মা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকো মা। দর্শক, এমন প্রতারণার শিকার কি আপনিও হয়েছেন? হয়ে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। শুনলাম প্রতারক নাকি আটক হয়েছেন, এমন সব প্রতারকের শাস্তি আপনি কিভাবে চান? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।